বাংলাদেশ থেকে হজে গমনেচ্ছু যাত্রীদের ইমিগ্রেশনের সব কাজ ঢাকা থেকেই সম্পন্ন করা হবে রোড মক্কা সার্ভিস এমিগ্রেন্টের আওতায় প্রথম কোনো দেশ হিসেবে বাংলাদেশ থেকে হজে গমন এই সুবিধা যাচ্ছেন বাংলাদেশ সফর করছেন সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নাসের বিন আবদুল আজিজ আল দাউদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিনের সঙ্গে শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাক্ষাৎ করেন তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রী রোড টু মক্কা সার্ভিস এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশ থেকে হজ যাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত সব প্রক্রিয়া ডাকাতে গিয়ে সম্পন্ন করতে পারবেন বলে অবহিত করেন দুদেশের মধ্যে চমৎকার দিতে পাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে সৌদি আরব সরকার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে এই মুক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে বলে বৈঠকে জানানো হয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বিভিন্ন ক্ষেত্রে দেশের মধ্যে সম্পর্ক জোরদারের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার জন্য সৌদি আরবের শাহের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদকে বাংলাদেশ সরকার ও জনগণ বাংলাদেশে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমিন এছাড়া তিনি টাকা সফরের জন্য সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানান সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বসী প্রশংসা করেন দুদেশের অভিন্ন পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার জন্য তার দেশের আগ্রহের বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অবহিত করেন সৌদি উপমন্ত্রী